দলীয় পতাকা লাগানোকে ঘিরে তৃণমূল এসএফআই সংঘর্ষ। ঘটনায় ব্যাপক উত্তেজনা দেগঙ্গার বেড়াচাপা আচার্য জগদীশ চন্দ্র বোস পলিটেকনিক কলেজে। জানা গেছে, কলেজে ছাত্র ইউনিট খোলার উদ্দেশ্যে কলেজের গেটে সংগঠনের পতাকা লাগায় এসএফআই ছাত্র নেতারা। অভিযোগ, সেই সময় তৃণমূল ছাত্র পরিষদের ইউনিয়নের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে এসএফআই এর ছাত্র নেতাদের ধাক্কা দিয়ে সরিয়ে পতাকা খুলে দেয়। পাশাপাশি তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান এসএফআই নেতা মৈনাক মুখোপাধ্যায়। এদিকে ঘটনা ঘিরে কোনো মন্তব্য করেনি তৃণমূল নেতৃত্ব। গণতন্ত্রের কণ্ঠরোধ করছে তৃণমূল, তোপ এসএফআই এর। এটা হচ্ছে তৃণমূলের চরিত্র, এটা তৃণমূলের চরিত্র যে তারা সারা রাজ্য জুড়ে একটা বিশৃঙ্খলা তৈরি করবে, গণতন্ত্রের কোনো বাপমা মানবে না, গণতন্ত্রের কণ্ঠরোধ করবে, গণতন্ত্রের খুঁটি চেপে ধরবে। তৃণমূলের যে গুন্ডা বাহিনী, যে ছাত্র পরিষদ না কি নাম ওদের আমরা ঠিক জানি না, যাই হোক গোটা রাজ্যে তাদের বাপদাদারা আজকে জেলের পিছনে। তাই ওরা যে গুন্ডা, ওরা আমাদের এখানে এসে আমাদেরকে বাধা দেয়, আমাদের সঙ্গে ধাক্কাধাক্কি করে, হাতাহাতি পর্যন্ত জিনিসটা পৌঁছে যায়। আমরা শেষে বললাম আমাদেরকে আজকে তোমরা সরাতে পারছো, আমাদের ফ্ল্যাগ পর্যন্ত ওখান থেকে সরিয়ে দিয়েছে, ফ্ল্যাগ খুলে দিয়েছে। এটাই তৃণমূলের সংস্কৃতি, কটাক্ষ বিজেপির। এটা কি বলবো, এটা তো তৃণমূলের সংস্কৃতি, ভেঙে দাও, গুড়িয়ে দাও, পুড়িয়ে দাও। যে ঘটনাটা ঘটেছে এটা খুব নিন্দনীয় ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয় দেগঙ্গা থানার পুলিশ। এদিকে পঞ্চায়েত ভোটে দিনক্ষণ ঘোষণা নিয়ে জল্পনা যত বাড়ছে ততই যেন বাংলার রাজনীতির পারদ চড়ছে। উত্তর ২৪ পরগনা থেকে পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।